হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। সময়টা নভেম্বর মাসের 17 তারিখ, আর এটা পারফেক্ট সময় সমস্ত সিট্রাস ভ্যারাইটির রিভিউ করার জন্য। নভেম্বর মাসে মোটামুটিভাবে যত রকমের মাল্টার ভ্যারাইটি আছে সবগুলো ম্যাচিওর হতে শুরু করে, মাল্টা মৌসুম্বি, আর ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে ম্যাচিওর হয় ম্যান্ডারিন অর্থাৎ কমলা লেবু বা ট্যাঙ্গারিন, যেগুলো ভ্যারাইটি রয়েছে সেগুলো। আজকে এখানে রয়েছে হেয়ারলুম নাভেলিয়ান, যেটা নাভেল অরেঞ্জেরই একটা উন্নত জাত। হেয়ারলুম নাভেলিয়ান একটা আমরা ছিঁড়বো এখান থেকে, আর এটা কেটে দেখবো আমাদের ওয়েদারে হেয়ারলুম নাভেলিয়ান কেমন হচ্ছে। পেছনে দেখুন একটা নাভের মতো চিহ্ন রয়েছে, এই কারণেই কিন্তু এটাকে নাভেল অরেঞ্জ বলা হয়। এটা হলো নাভেল অরেঞ্জের একটি ভ্যারাইটি, হেয়ারলুম নাভেলিয়ান। চলুন আমরা একটু কেটে নিয়ে দেখি এর মধ্যে কি অবস্থা রয়েছে। চলুন তাহলে মাছ বরাবর আমরা কেটে নিয়ে দেখি এর কোয়ালিটি কি আছে। কাটতে কাটতেই দেখুন রস একদম চুয়ে চুয়ে পড়ছে। রসের মাত্রাটা জাস্ট একবার আমরা এখানে দেখবো যে কি পরিমাণে রস রয়েছে হেয়ারলুম নাভেলিয়ানে। একটা ইস্যু হয় যেটা রস থাকে না বা রস কমে যায়, দেখুন জাস্ট রসটা আমরা জাস্ট দেখছি কি পরিমাণে রস রয়েছে। আর এবার একটু টেস্ট নেওয়ার পালা, প্রচণ্ড পরিমাণে মিষ্টি। যে কোনো মালটা থেকে স্বাদে বা রসে যতগুলো মালটা টেস্ট করেছে তার মধ্যে এটা একটা কোয়ালিটিফুল নাভেল অরেঞ্জ। তুর্কি নাভেলের সাথে হেয়ারলুম নাভেলিয়ানের একটাই পার্থক্য, তুর্কি নাভেল কিন্তু 100% সিডলেস, কিন্তু হেয়ারলুম নাভেলিয়ানে একটা দুটো পরিমাণ সিড হতে পারে। এটাই জাস্ট মাইনর একটা পার্থক্য, দুটোরই টেস্ট ভালো, দুটোই এক্সেলেন্ট ভ্যারাইটি। ছাদ বাগানে আপনারা নেভাল অরেঞ্জ যদি রোপণ করতে হয় অবশ্যই এই দুটি ভ্যারাইটি রোপণ করবেন। এর টেস্ট সত্যি কথা বলতে মানে আমি ইতিপূর্বেও টেস্ট করেছি, নেভাল অরেঞ্জের বেশ কিছু জাতকে আমি রিজেক্ট করে দিয়েছি। নেভাল অরেঞ্জের সবকটা জাতি আমি লাগিয়ে দেখেছি, মোটামুটিভাবে 5টা জাত, তার মধ্যে দুটো জাতি আমাকে স্যাটিসফাইড করতে পেরেছে, তুর্কি নাভেল অরেঞ্জ আর হেয়ারলুম নাভেলিয়ান। তুর্কি নাভেল যেমনটা বললাম 100% সিডলেস, আর তুর্কি নাভেল আকারেও সম্ভবত একটু বড় হয়, 50 গ্রাম বা 70 গ্রাম বড় হবে। হেয়ারলুম নাভেলিয়ান আকারে সামান্য ছোট, আর হেয়ারলুম নাভেলিয়ানে দুই একটা বীজ থাকে, এটাই পার্থক্য। কিন্তু দুটোই অসাধারণ খেতে, দুটো গাছেরই ধরন খুবই ভালো। যেমনটা আপনারা জানেন সমস্ত ধরনের সিট্রাস ভ্যারাইটি আমি আমার ছাদ বাগানে এসে নিজে করে আমাদের আবহাওয়া কেমন হচ্ছে এটা দেখে নেওয়াটা সবচেয়ে বেশি পছন্দ করি। এই টেস্ট পারপাসে আমার কাছে প্রায় সমস্ত রকমেরই নাভেল অরেঞ্জের জাত রয়েছে। নাভেল অরেঞ্জের বেশ কিছু জনপ্রিয় জাত হলো ওয়াশিংটন নাভেল, কারাকারা নাভেল, লেনলেট নাভেল অরেঞ্জ, হেয়ারলুম নাভেলিয়ান, তুর্কি নাভেল অরেঞ্জ। এর মধ্যে ওয়াশিংটন নাভেলের ফলটা আকারে সবচেয়ে বড় হয় বা নাভেল অরেঞ্জের সবচেয়ে পুরনো জাত হলো ওয়াশিংটন। কিন্তু ওয়াশিংটনের সমস্যা হলো সাইজ অনেকটা বড়, গাছে ধরে কম, আর তার সেটা একটু মানে জাম্বুরা জাম্বুরা মনে হয়, সেটাকে অরেঞ্জ বা এরকম একটা বিষয় মনে হয় না, বা তার মধ্যে আলাদা কোনো ইউনিক ফ্লেভার নেই। নেভাল অরেঞ্জের মধ্যে সফল জাত যদি বলতে হয় তাহলে তুর্কি নেভাল অরেঞ্জ আর হলো হেয়ারলুম নাভেলিয়ান। এ দুটো জাতের মধ্যে একটা আলাদা ইউনিক ফ্লেভার রয়েছে, দুটো জাতের প্রচুর পরিমাণে রস থাকে আর পর্যাপ্ত মিষ্টতা রয়েছে। ছাদবাগানে করার জন্য এই দুটি জাতি আমার মনে হয় নেভাল অরেঞ্জের আউট অফ 5টা জাতের মধ্যে এ দুটোই ছাদবাগানের জন্য সফল। এছাড়া কারাকারা নেভালও রয়েছে, কারাকারা নেভালটাও সফল, কিন্তু তাতেও ফল আসার প্রবণতা একটু কম। তুর্কি নাভেল আর হেয়ারলুম নাভেল এই দুটো জাতের মধ্যে ফল প্রচুর পরিমাণে আসে, এই কারণে নেভাল অরেঞ্জের মধ্যে এই দুটি জাতকে আমি সিলেক্ট করব। যারা ছাদবাগানে রোপণ করতে চান তারা অবশ্যই করতে পারেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে এখন কন্টিনিউয়াসলি সমস্ত সিট্রাস ভিডিওর আপডেট আসবে, আর সমস্ত জাতের মধ্যে আমরা তুলনা করে দেখব কোন জাতগুলো ছাদবাগানে ভালো হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখার জানার ও বোঝার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।